নমস্কার বন্ধুরা বাটি রান্নাঘরে আপনাদের সকলকে আবার ওয়েলকাম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আর হ্যাঁ আজকের একটা খুবই মুখরোচক খুবই প্রিয় এমন কেউ নেই যে এই রকম বেগুনি খেতে ভালোবাসে না ছোট থেকে বড় বয়স্ক সকলে বেগুনি খুব ফেভারিট আর এই বেগুনিটা কীভাবে চায়ের সঙ্গে ভাতের সঙ্গে আর শুধু জমানো যায় সেই সিক্রেট নিয়েই আজকে আমার বেগুনি পর্ব তাহলে চলুন আমি বেগুনি কিভাবে করি আর যেই বেগুনিটা হয় অসাধারণ মচমচে আর অতিরিক্ত টেস্টি তাহলে চলুন বেসনের মধ্যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে অল্প একটু জিরে গুঁড়ো দেবো ভাজা জিরে গুঁড়ো হলে আরও ভালো হয় তার মধ্যে আমি যেটা দেব কিছু সিক্রেট আপনার সঙ্গে শেয়ার করব যেটা নাকি বেগুনিটাকে মচমচে রাখবে ঘন্টার পর ঘন্টা। আর সেই বেগুনি অসাধারণ লাগবে তাহলে চলুন ব্যাটারটা আমি কিভাবে বানালাম সেটাই আপনাদেরকে শেয়ার করে নিই আর একটুখানি সিরি মানে এটা কেয়ারফুলি একটু খেয়াল করবেন কিভাবে আমি বানালাম তাহলে চলুন প্রথমে তো বেসন নিয়ে নেব এক কাপ এক কাপ বেসনের জন্য কিন্তু আমি হাফ কাপের একটু কম নেব চালের গুঁড়ো আর তার সঙ্গে হাফ কাপ নেব আমি হাফ কাপের আরেকটু কম নেব ময়দা এইটা অবশ্যই ময়দা দেবেন তার কারণ হচ্ছে বেগুনি মচমচে অনেকক্ষণ ধরে রাখার জন্য কিন্তু ময়দা প্রয়োজন আর এতে কিন্তু টেস্টের কোনোই পরিবর্তন হবে না এটা কিন্তু বেগুনির টেস্টটাকে আরও বাড়িয়ে দেবে আরও মুচমুচে করে দেবে আর অবশ্যই এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ কালো জিরি কিছুটা পরিমাণ জোয়ানো আপনারা দিতে পারেন আর একটা সিক্রেট মশলা সেটা হলো গিয়ে হিং অবশ্যই এক দু চিমটি হিং ইউজ করবেন তাতে বেগুনিটার টেস্ট অসাধারণ আসবে এগুলি অবশ্যই ফলো করবেন আর এটাকে এমনভাবে গুলবেন কিছুক্ষণ গুলে নুন কিন্তু একেবারেই আগে দেবেন না নুন কিন্তু একেবারে পরে যখন দেওয়ার হবে আমি বলে দেবো প্রথমে এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রাখবেন বেসনটাকে তারপরে গুলে রাখবেন আর এমনভাবে গুলবেন যাতে আঙুলটা ডোবালে আমি দেখালাম আপনাদের একটা হালকা লেয়ার পরে আঙুলে সেই রকমভাবেই গুলবেন অতিরিক্ত জলও দেবেন না অতিরিক্ত মোটাও রাখবেন না তারপরে পাতলা করে কেটে রাখা বেগুনটাকে নুন জলে ডুবিয়ে নেবেন ডুবিয়ে ওটাকে কিন্তু জল ঝরতে রেখে দেবেন দরকার হলে শুকনো তাওয়াল দিয়ে বা টিস্যু দিয়েও আপনারা পুছে নিতে পারেন কাপড় দিয়ে পুছলেই বেটার হবে তারপরে এটাকে নুন কিন্তু বেগুনে দেবেন না নুন জলে ডুবিয়ে ওটাকে জল ঝরতে রেখে শুকনো কাপড়ের ওপর দিয়ে ভালো করে পুছে তারপরে ব্যাটারি ডুবাবেন আর ভাজবেন দেখুন আমি কিভাবে ডোবাচ্ছি এই ভাবে একটা কর্ন পজিশন ধরে কর্নার পজিশন ধরে ডুবাবেন আর আমি করেছিলাম বেগুন পোস্ত এর উপর কিন্তু বেগুনের পোস্ত যদি ছড়িয়ে দেন তাহলে আরও সুন্দর যেমন হয় আরও টেস্ট বেড়ে যায় আর বেগুনের এই প্রতিটা স্টেপ যদি আপনি মনে রাখেন তাহলে কিন্তু আপনার বেগুনি খেয়ে মানে এতটাই ভালো হবে প্রতিদিনই আপনাকে বেগুনি করতে হবে আর এই বেগুনি যেমন ডালের সঙ্গে ভাতের সঙ্গে জমে যায় তেমনি সন্ধেবেলা মুড়ির সঙ্গে ও ওয়াও তাহলে আপনাদের এই বেগুনি ভাজার জন্য কি করতে হবে কড়াইয়ের তেল গরম করতে দেখুন খুবই নামমাত্র তেল আমি দিয়েছি ওই দোকানের মতো এক করাই তেল একই নয় ঘরোয়া বেগুনি অসাধারণ করতে হলে অল্প পরিমাণে কিন্তু আমি তেল দিয়েছি আর কোনো তেলই টানবে না যেভাবে আমি তৈরি করেছি তেলের মধ্যে মিডিয়াম টু লো ফ্লেমে তেলটা যখন গরম হয়ে গেছে ফ্লেমটা আস্তে করে দিয়ে বেগুনিগুলো ছাড়বেন আর ধৈর্য দিয়ে এপাশ ওপাশ উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নেবেন আপনারা চাইলে সিঙ্গেল ফ্রাই করেও রাখতে পারেন খাওয়ার সময় গরম করতে পারেন আর এই দেখুন আমি একটা পোস্ত বেগুন করে দিয়েছি আর আপনাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আর এই বেগুনি খেয়ে জাস্ট অসাধারণ লাগবে তাহলে চলুন ঝটপট বানিয়ে ফেলি বেগুনি আর কেমন হয়েছে আপনাদের বেগুনি আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের মতো দেখ এতটাই দেখা হচ্ছে নতুন